আসসালামু আলাইকুম বাংলা ভাষণ ক্লাস 6 স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমি সেতু মিস আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আমি রুটিন অনুযায়ী আবার চলে এসেছি তোমাদের ইংলিশ ক্লাস নেওয়ার জন্য গত ক্লাসে কিন্তু আমরা মডেল তোমাদের যে ইংলিশ ফার্স্ট পার্ট আছে ফার্স্ট পার্টের মডেল কোশ্চেন 11 12 কমপ্লিট করে ফেলেছি আমরা তাই না আজকে তাহলে আমরা শুরু করব তোমাদের সেকেন্ড পার্টটা তোমাদের সেকেন্ড পেপার থেকেও কিন্তু তোমাদের সিলেবাস হচ্ছে মডেল কোশ্চেন 11 12 ঠিক আছে তাহলে আজকে আমরা তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে মডেল কোশ্চেন 11 নিয়ে আলোচনা করব তোমাদের সেকেন্ড পেপারের মডেল কোশ্চেনের ফার্স্টই তোমাদের 1 এবং 2 নাম্বার 1 নাম্বার কি থাকে বলো তো তোমাদের আর্টিকেল থাকে এবং 2 নাম্বার থাকে প্রিপজিশন এই দুইটা আইটেম নিয়ে আজকে আমরা আলোচনা করব তোমরা ঝটপট তোমাদের মডেল কোশ্চেন বইটি নিয়ে নাও এবং খাতা কলম নিয়ে বসে যাও पेज नंबर 513 সবাই পেজ নাম্বার 513 ওপেন করো আমরা কি করব মডেল কোশ্চেন 11 সেকেন্ড পার্টটাকে তো আমি ব্র্যাকেটে সেকেন্ড লিখে দিচ্ছি যেন তোমরা বুঝতে পারো এবং তোমরা খাতাও সেকেন্ড লিখে নেবে কারণ আমরা এর আগে ফার্স্ট পার্টের মডেল কোশ্চেন 11 12 করেছি সেকেন্ড পার্টটা পাশে লিখে নিলে তোমাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে সবাই পেজ নাম্বার বের করো 513 পেজ 513 खूब सहज एक पार्ट इंग्लिश तुम्हारा कि करेछो बोलो तो तुम्हारे छोट बेलार क्लास गुलो थेके तुम्हारा किन्तु एगुलो प्रैक्टिस करे आछो आस्तेस्तो নাম্বার ক্লাস 2 3 4 5 6 ধারাবাহিকভাবে কিন্তু তোমাদের আর্টিকেলের চর্চাটা হয়েই আসছে তাই না তাহলে আজকে আমরা যে আর্টিকেল পড়ব সেটা কিন্তু মোটামুটি তোমাদের জানা আছে এ কখন এ হয় কখন দা হয় কখন এন হয় আর আরেকটা কি করব যখন আমাদের কোনো জায়গায় আর্টিকেল বসবে না সেই জায়গায় আমরা ক্রস দিয়ে দেব ঠিক আছে তাহলে দেখো আমি তোমাদের এক নম্বরে একটা ডায়লগ আকারে দেওয়া আছে ডায়লগের লাইনের মাঝে মাঝে আমাদের এফবিগুলো আছে আমি ডায়লগটা পড়ছি এবং যেখানে যেখানে তোমাদের আর্টিকেল বসবে সেটা আমি বোর্ডে করে দিচ্ছি ঠিক আছে আগে আমার নাম্বারগুলো লিখে নেই এ বি সি ওকে আচ্ছা দেখো ডায়লগটা সুমি এবং লুনার মাঝে কথা হচ্ছে সুমি হ্যালো লুনা হাউ ডু ইউ লাইক ড্যাশ নিউ ইংলিশ টিচার দ্যাট হ্যাজ জয়েন্ট ইয়োর স্কুল তাহলে এখানে হবে দা নিউ ইংলিশ টিচার নাম্বার এ তো বসবে দা ঠিক আছে ওকে দা দিয়ে যে আমরা বললাম লাইনটা কমপ্লিট করে আমি আবার পড়ছি হাউ ডু ইউ লাইক দা নিউ টিচার হ্যাজ জয়েন্ট ইয়োর স্কুল ঠিক আছে চলে যাচ্ছি পরের লাইনে ও হি ইজ ড্যাশ এক্সিলেন্ট টিচার এক্সিলেন্ট টিচার তাহলে এক্সিলেন্ট হচ্ছে ই কাজে আমরা চিনে যাচ্ছে যে এখানে এন বসবে তাই না এন এক্সিলেন্ট টিচার হাউ ক্যান ইউ সে দ্যাট হি ইজ ড্যাশ এক্সট্রা অর্ডিনারি টিচার এক্সট্রা অর্ডিনারি এক্সট্রা শব্দের মধ্যে কিন্তু ই আছে তাই এখানে আমরা কি দেব এন এক্সট্রা অর্ডিনারি টিচার ঠিক আছে লুনা বলছে ইয়েস আই হ্যাভ অ্যাটেন্ডেড ড্যাশ ক্লাসেস টেকেন বাই হিম ইন হুইচ হি has shown his oath তাহলে এখানে ক্লাসের আগে দা বসবে দা ক্লাসেস ওকে দেন পরের লাইনে চলে যাও ডু ইউ নো অ্যাবাউট হিজ একাডেমিক ক্যারিয়ার আচ্ছা এটা বলার পরে নেক্সট পেজে চলে যাও তোমরা নেক্সট পেজে দা আছে গুনা বলছে অফ কোর্স হিজ ক্যারিয়ার ইজ ব্রিলিয়ান্ট হি ইজ ড্যাশ এম এ ইন ইংলিশ এম এ তোমরা জানো এরকম সংক্ষিপ্ত কোনো ডিগ্রি দেওয়া থাকলে বা সংক্ষেপে প্রকাশ করলে যে এম এ বি এ এইসব থাকলে আমরা কি করি সেখানে এন লিখি তাহলে আমরা ই নাম্বারে কি লিখবো এন এম এ এম এ আছে তাই আমরা এন লিখবো আচ্ছা ডু ইউ থিঙ্ক দ্যাট আ ব্রিলিয়ান্ট ড্যাশ রেজাল্ট ইজ দ্য সাইন অফ এ গুড টিচার রেজাল্টের আগে কোনো আর্টিকেল বসবে না এখানে আমরা ক্রস দেবো ঠিক আছে নেক্সটে যাও পরের লাইনে বলেছে নো আই ডোন্ট থিঙ্ক সো আই টেক হিম ফর আ গুড টিচার নট বিকজ অফ হিজ ব্রিলিয়ান্ট রেজাল্ট বাট বিকজ অফ হিজ সাম আদার কোয়ালিটিস প্লিজ মেনশন দ্য কোয়ালিটিস হিজ মেথড ড্যাশ অফ টিচিং অ্যান্ড ড্যাশ অফ অফ কিন্তু প্রিপোজিশন তার আগে কোনো আর্টিকেল বসে না
এখানেও আমরা ক্রস দেব ড্যাশ অফ টিচিং অ্যান্ড আর্ট অফ স্পিকিং আর অ্যাট্রাকটিভ হি ক্যান ইজিলি মেক ড্যাশ আনপ্লিজেন্ট থিং প্লিজেন্ট আনপ্লিজেন্ট আন থাকলে আমরা এখানে অ্যান ইউজ করবো ওকে অ্যান আনপ্লিজেন্ট থিংস আচ্ছা লাস্টে আর আমাদের বি নাই লাস্টে লাইনটা দিয়ে কমপ্লিট করে দিচ্ছি ইউ আর রিয়েলি ফর্চুনেট দ্যাট ইউ হ্যাভ গট সাচ আ গুড টিচার ইয়েস উই আর প্রাউড অফ হিম ঠিক আছে তাহলে আমরা এক নাম্বারটা কমপ্লিট করে ফেললাম সবাই খেয়াল করো কি কি আর্টিকেল ইউজ করলাম আমরা এখানে নাম্বার এ দ্য বি এন সি এন ডি দ্য জি এন এফ ক্রস আই ক্রস জে এন ওকে চলে যাও নেক্সট নাম্বারে নাম্বার টু নাম্বার টু তে কি থাকে প্রিপোজিশন প্রিপোজিশন ওয়ার্ড গুলো কিন্তু আমরা সবাই চিনি তাই না আর এখানে তোমাদের বক্সে কয়েকটা প্রিপোজিশন দেওয়াই থাকে তুমি ইচ্ছা মতো বাইরে থেকে প্রিপোজিশন এনে এখানে ইউজ করতে পারবে না বক্সে যে প্রিপোজিশন গুলো আছে সেগুলো দিয়ে তুমি এটাকে ফিল আপ করবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো বক্সে খেয়াল করো তোমাদের কি কি প্রিপোজিশন দেওয়া আছে অফ বাই ইনটু টু টু ইন অ্যাট বিফোর ফ্রম আচ্ছা বাই ইনটু টু মানে আমার এখানে দুইটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিন্তু আমার বাই লিখতে হবে ঠিক আছে তাহলে আমরা চলে যাই এফবি তে আগে আমরা নাম্বারিংটা করে নেই এ বি সি ডি ই এফ আচ্ছা এখন আমি লাইনগুলো পড়ছি দেখো এখানে কিন্তু একটা লেটারের মতো দেওয়া আছে লেটার লেটারের আকারে দিয়ে তার ভেতরে আমাদের ফিল্টার ব্ল্যাঙ্কস এর মধ্যে আমাদের প্রিপোজিশন গুলো বসাতে হবে ঠিক আছে ডিয়ার কোর্সে ইউ উইল বি ডিলাইটেড টু রিড দ্য ডিসক্রিপশন অফ ডিসক্রিপশন ড্যাশ এ জার্নি ড্যাশ হ্যাজ মেড বাই মি তাহলে ফার্স্টে এ নাম্বার হবে অফ এ জার্নি ঠিক আছে অফ এ জার্নি আর বিতে হবে বাই আচ্ছা নেক্সট লাইন হচ্ছে দ্য ডে আই ওয়াজ ইনভাইটেড টু পে এ ভিজিট ড্যাশ মাই ফ্রেন্ড বাই মাই ফ্রেন্ড তার বন্ধু সে তাকে ইনভাইট করেছিল ঠিক আছে আচ্ছা মানিক হু লিভড ড্যাশ খুলনা লিভড ইন খুলনা নেক্সট আমরা কি লিখব লিভড ইন খুলনা পরেরটা দেখো দ্য ডে ড্যাশ দ্য জার্নি তার ডে বিফোর দ্য জার্নি এখানে বিফোর হবে বিফোর দ্য জার্নি ওকে আচ্ছা দ্য বাস ওয়াজ লাস্ট লাইন দ্য বাস ওয়াজ সাপোজড টু স্টার্ট ড্যাশ সেভেন এ এম টাইম আছে তাহলে আমি এখানে অ্যাট লিখব অ্যাট সেভেন এ এম ওকে তারপর চিঠিটা ক্লোজ হয়ে গেছে ইয়োর এভার বকুল ঠিক আছে তাহলে আমরা কি কি প্রিপোজিশন ইউজ করলাম নাম্বার এ অফ বি বাই সি ফ্রম ডি টু ই বাই এফ ইন জি বিফোর এইচ এট বাই আমরা দুইবার ইউজ করেছি বক্স থেকে ঠিক আছে তাহলে আজকে আমরা তোমাদের এই সেকেন্ড পার্টের মডেল কোশ্চেন ইলেভেন এর ওয়ান আর টু নাম্বার আলোচনা করলাম ঠিক এই নিয়মেই তোমরা মডেল কোশ্চেন টুয়েলভ এর এক আর দুই নাম্বারটা করে ফেলবে তাহলে তোমাদের এই এক্সাম্পলটা তোমরা লিখে নাও মডেল কোশ্চেন ইলেভেন টুয়েলভ ইলেভেন আমি করে দিলাম এটা তুমি তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে টুয়েলভ নাম্বারেরও ওয়ান টু তোমরা
করতে পারবে। ওয়ান নাম্বার আর্টিকেল, টু নাম্বার প্রিপোজিশন, ডু এইচ ডাব্লিউ। ওকে, তাহলে আজকে তোমাদের সাথে আমার এই পর্যন্ত। আগামী ক্লাসে আমরা নতুন কোনো পড়া নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এরপরে তোমরা বাংলা ক্লাস করবে। এলডব্লিউ মডেল কোশ্চেন 11, 12 এর 1, 2 ডু এলডব্লিউ। ওকে, মুছে ফেললাম আমি। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আবার আমাদের দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ক্লাস সিক্সের প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো। নিয়ম অনুযায়ী এখন তোমাদের সাথে আমার বাংলা ক্লাস, তাই না? আচ্ছা, বাংলা যেহেতু তোমাদের সিলেবাস অনুযায়ী আমাদের পড়া মোটামুটি শেষ হয়ে গেছে, তার মিড টার্মের পড়া, আজকে আমরা একটু রিভিশনের ক্লাস করবো, ঠিক আছে? তাহলে আজকে আমরা গদ্য এবং পদ্য টিএনগুলি একটু রিভিশন করবো। আমি তোমাদেরকে টিএন এর কোশ্চেনগুলো জিজ্ঞেস করবো, তোমরা ঝটপট আনসারগুলি বলে ফেলবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো সবাই বই নিয়ে রেডি হয়ে যাও। বাংলা গদ্য এবং পদ্য, গদ্য প্লাস পদ্য পড়বো আমরা, ঠিক আছে? গদ্য এবং পদ্য আমরা কি পড়বো? টিএম পড়বো। অনুশীলনের যে টিএম গুলি আছে আমরা সেই টিএম গুলি পড়বো এবং তার সাথে কিছু অতিরিক্ত পড়ার চেষ্টা করবো, গল্পের ভেতর থেকে পড়বো আমরা, ঠিক আছে? তাহলে আমাদের গদ্য সিলেবাস, আমাদের যে গদ্যটি ছিল সেটির নাম হচ্ছে মাদার টেরেসা, তাই না? মাদার টেরেসার গদ্যটি আমরা পড়বো, মাদার টেরেসার। আর আমরা যে গদ্যটি পড়বো পেজ নাম্বার হচ্ছে 39, গদ্য 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 পেজ নাম্বার হচ্ছে 39 পেজের আমরা টিএম গুলি পড়বো। আচ্ছা দেখো, এখানে কি আছে? মাদার টেরেসা। আমি তোমাদেরকে কোশ্চেন গুলো জিজ্ঞেস করবো, তোমরা ঝটপট আনসার গুলি বলে ফেলবে, কারণ আমাদের অবশ্যই পড়াগুলি আগে পড়া হয়ে গেছে, ঠিক আছে? মাদার টেরেসা দার্জিলিং এ কিসের প্রশিক্ষণ গ্রহণ করেন বলতো? নান হওয়ার, তাই না? গুড, নান হওয়ার। কিসের প্রশিক্ষণ গ্রহণ করেন? নান হওয়ার। আচ্ছা, এরপর দেখো কি আছে, মাদার টেরেসা কি উদ্দেশ্যে প্রেম নিবাস প্রতিষ্ঠা করেছিলেন? প্রতিবন্ধী শিশুদের পরিচর্যায়, না কুষ্ঠ রোগীদের সহায়তা করার জন্য? কুষ্ঠ রোগীদের সহায়তা করার জন্য, কুষ্ঠ রোগীদের সহায়তা। আচ্ছা, এরপর তিন নম্বর দেখো, একটি অনুচ্ছেদ দেয়া আছে, অনুচ্ছেদ অনুযায়ী লিখেছে, কার জীবনে আমরা উক্ত চরণগুলো আদর্শে বাস্তবায়ন দেখতে পাই? মাদার টেরেসার না নিকোলাসের? কার হবে? মাদার টেরেসার। এটা আমরা সবাই বুঝতে পারছি, কারণ যেহেতু গল্পটি আমরা মাদার টেরেসার পড়ছি, কাজে এখানে মাদার টেরেসার কথাই বলা হয়েছে, ঠিক আছে? মাদার টেরেসার। আচ্ছা, এই ছিল আমাদের অনুশীলনের টিএম। এর বাইরেও আমরা এখন গল্পের ভিত্তিতে কিছু টিএম পড়বো, আমরা আগে পড়েছিলাম, দেখি তোমাদের মনে আছে কিনা। আচ্ছা, মাদার টেরেসা কত সালে জন্মগ্রহণ করেন? মাদার টেরেসা কত সালে জন্মগ্রহণ করেন কে বলতে পারবে তোমরা? 1910 খ্রিস্টাব্দে। আচ্ছা, কত সালে জন্মগ্রহণ করেন? 1910 খ্রিস্টাব্দে। কত সালে মৃত্যুবরণ করেন মাদার টেরেসা? 1997 সালে মৃত্যুবরণ করেন, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে 6 নম্বর দেখো, মাদার টেরেসারা কয় ভাই বোন ছিলেন? কতজন ভাই বোন ছিলেন? 3 জন। গুড। আচ্ছা, 7 নম্বর আরেকটি হচ্ছে যে মাদার টেরেসা কোথায় জন্মগ্রহণ করেন? মনে আছে কোথায় জন্মগ্রহণ করেছিল? আলবেনিয়ার, আলবেনিয়ার স্কোপিতে। তাহলে নিশ্চয়ই আমাদের একটু পড়া হয়ে গেছে, এরপর আমরা চলে যাবো আমাদের পদ্মের অংশে, ঠিক আছে?
সিলেবাসে পদ্ধতি দেওয়া আছে তার নাম হচ্ছে কি মনে আছে তোমাদের কোন পদ্ধতি আমরা পড়েছিলাম? বাঁচতে দাও। বাঁচতে দাও পদ্ধতি থেকে আমরা টিএম পড়বো। বাঁচতে দাও টিএম গুলি পেজ নাম্বার হচ্ছে 81-82 পৃষ্ঠা। আচ্ছা 81 পৃষ্ঠা এবং 82 পৃষ্ঠা দেখো কি আছে। কোনটির পিছনে বালক ছোটে? প্রজাপতির না ঘোড়ে? ঘোড়ের পিছনে। আচ্ছা দুই নম্বর কি বলেছে? ছোট্ট শিশু বাংলা দিনে ভিজছে সুখে, এরূপ চরণ হলে বাঁচতে দাও কবিতার আলোকে পরের চরণটি কি হবে? ভিজতে দাও না নাইতে দাও? ঠিক বলেছ তোমরা, ভিজতে দাও, ভিজতে দাও। আচ্ছা এরপর দেখো ঠিক একই রকম ভাবে আমাদের তিন নম্বরে একটি অনুচ্ছেদ দেওয়া আছে, তার উপর ভিত্তি করে যেটি বলা হয়েছে কি বলেছে এখানে দেখো। বাঁচতে দাও কবিতার আলোকে ফাহমিদার মার আচরণে প্রকাশ পেয়েছে কোনটি? প্রতিকূলতা না সাবধানতা? প্রতিকূলতা। আচ্ছা আমাদের বাঁচতে দাও কবিতাটি লিখেছেন কে? কোন কবি লিখেছেন? কবি শামসুর রহমান। কে লিখেছেন? শামসুর রহমান। শামসুর রহমান পেশায় কি ছিলেন? শামসুর রহমান পেশায় ছিলেন সাংবাদিক। ঠিক আছে আশা করি তোমাদের পড়াগুলো আমরা এই টিএম গুলো আমরা গত ক্লাসগুলোতে করেছিলাম, গত ক্লাসের পড়াগুলি তোমাদের মুখস্থ হয়ে গেছে। যদি তোমরা গত ক্লাসের পড়াগুলো মুখস্থ করে থাকো তাহলে আজকের পড়াগুলি তোমাদের জন্য খুবই সহজ, নিশ্চয়ই তোমরা খুব সহজে পড়াগুলি মুখস্থ করে ফেলেছো। আশা করি পরীক্ষার জন্য তোমাদের কোনো সমস্যা হবে না। ঠিক আছে তাহলে তোমাদের সাথে আজকে বাংলা আমার এই পর্যন্তই ক্লাস। তোমরা বাসায় এই টিএমগুলির পাশাপাশি অবশ্যই তোমাদের যে কোশ্চেন আনসারগুলি আছে কোশ্চেন আনসারগুলি খুব ভালো করে মুখস্থ করে নেবে। ঠিক আছে আগামী ক্লাস তোমাদের সাথে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।